হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ খবর এবং এটা হচ্ছে ফার্স্ট সেমের সেই সকল স্টুডেন্টদের জন্য যাদের কিন্তু রেজিস্ট্রেশনের যে লিস্টটা রয়েছে তাতে এখনও নাম আসেনি বা রেজিস্ট্রেশন নাম্বার আসেনি বা হচ্ছে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি তাদের জন্য কিন্তু কলেজগুলো এবার উদ্যোগী হয়েছে এবং কলেজগুলো কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছে পরীক্ষায় বসার এবং তার জন্য কি কি জিনিস কলেজগুলো সংগ্রহ করছে ওই স্টুডেন্টদের কাছ থেকে থেকে এবং তারা ইন্টারনাল এক্সাম প্লাস হচ্ছে যে ফাইনাল এক্সাম দুটোতেই বসতে পারবে কিনা এবং বসার জন্য তাদেরকে কী কী করতে হবে সে সমস্ত কিছু ডিটেলস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তো ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং যতগুলো নাম করা কলেজগুলো আছে তাদের প্রিন্সিপালরা কি বলছেন সেই সমস্ত ডিটেলসও কিন্তু এই ভিডিওতে রয়েছে তো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আর প্রথমে বলে দিই বাড়িতে কিন্তু কাজ চলছে সেই কারণে হয়তো বাইরে সারাউন্ডিং নয়েজ কিন্তু তোমরা পেতে পারো তো অবশ্যই ভিডিওটাকে মানিয়ে নিও পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমি তোমাদের কাছে দিতে থাকবো তো দেখো আজকের এই ভিডিওটা দেখে নাও এখানে বলছে দেখো আনন্দ আনন্দবাজার পত্রিকায় যেটা বেরিয়েছে নাম না থাকা পড়ুয়ারাও বসতে পারবেন ইন্টারনালে অর্থাৎ রেজিস্ট্রেশন লিস্টে যাদের নাম নেই তারাও কিন্তু পরীক্ষার পরীক্ষায় বসতে পারবে যেটা হচ্ছে কলেজ কিন্তু এই রকম সিদ্ধান্ত নিয়েছে এখানে বলছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে যেসব পড়ুয়ার এখনও রেজিস্ট্রেশন হয়নি আপাতত তাদের পরীক্ষায় বসতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কলেজগুলি কলেজ কর্তৃপক্ষরা জানিয়েছেন এরপরেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া না হলে ওই পড়ুয়াদের বিষয়ে সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে তো আমি কিন্তু তোমাদেরকে কতদিন আগেই কিছুদিন আগে দু তিন দিন আগে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে কলেজগুলো কিন্তু দাবি করছিল যাতে এক বা দুদিনের জন্য আবারও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যাতে চালু করে দেওয়া হয় ফলে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনটা করতে পারেনি তারা যাতে করে নিতে পারে তো এবার কিন্তু কলেজগুলো সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে কিন্তু যাদের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত হয়নি তাদেরকে কিন্তু ইন্টারনাল এক্সামে আপাতত যেহেতু এখন এই ইন্টারনাল এক্সাম প্রায় শুরু হয়ে গিয়েছে আপাতত ইন্টারনাল এক্সামে কিন্তু তাদেরকে বসতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজগুলি চলতি শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে যারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আপলোড করা পড়ুয়াদের নামের তালিকায় অর্থাৎ যে চেকলিস্টটা বেরোয় তাদের অনেকেরই নাম নেই অর্থাৎ তাদের রেজিস্ট্রেশন হয়নি অনেক পড়ুয়ার বক্তব্য তারা রেজিস্ট্রেশানের বিষয়টি জানতে পারেননি কলেজ পড়ুয়া ভেবে অনলাইন ক্লাস করে গিয়েছেন অনেকে আবার একাধিক কলেজে ভর্তি হয়ে কোন কলেজে রেজিস্ট্রেশন করবেন সেটা বুঝতে পারেনি তো এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি করোনা পরিস্থিতিতে এবার কলেজে ভর্তি এবং রেজিস্ট্রেশন দুটোই অনলাইনে হয়েছিল অধ্যক্ষদের বক্তব্য অনেক ছাত্রছাত্রী সাইবার ক্যাফে থেকে ভর্তির আবেদনপত্র জমা দেন তাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি অনেক সময় ঠিক থাকে না নবাগত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের বিষয়ে জানিয়ে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়া কলেজগুলোর পক্ষে দূর হয়ে দাঁড়িয়েছিল এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা খাদা কলমে কেউ কলেজে আসেননি ক্লাস হচ্ছে অনলাইনে তো এটা কিন্তু আগের ভিডিওরই কিন্তু বক্তব্য এবং এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের যেহেতু সব কিছু অনলাইনে হয়েছে ছাত্রছাত্রীরা সাইবার ক্যাফে থেকে সমস্ত কিছু জমা দিয়েছে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং সেখানে ছাত্রছাত্রীরাও দেখতে ভুল হতে পারে বা সাইবার ক্যাপ থেকে যারা করেছে যারা বসে তোমাদের ফর্মটা ফিল আপ করেছে দিয়েছে যে দাদারা তারাও কিন্তু ভুলভাল টাইপ করতেই পারে সেই জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটা হয়নি আবার কখনো এক্ষেত্রেও হতে পারে যে একজন মানে অনেকগুলো কলেজে ভর্তি হয়েছিল এর ফলে অনেকগুলো কলেজ থেকে যখন নাম যাবে তাদের রেজিস্ট্রেশন ব্লক করে দিয়েছে এই ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি আগেই এবং এই রকমই প্রবলেম কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিটির তরফে কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের জন্য আবেদন করা হয় সোমবার সহ উপাচার্যর সঙ্গে দেখা করে করে ওই সংগঠন তাদের আহ্বাক অনেকদের অভিযোগ বেশ কিছু কলেজের কর্তৃপক্ষ তাদের পড়ুয়াদের কলেজের রোল নম্বর দিয়ে পরীক্ষায় বসতে দিচ্ছেন অনেক কলেজ আবার তা দিতে চাইছে না তবে কয়েকটি কলেজের অধ্যক্ষেরা জানিয়েছেন এমন পড়ুয়াদের সব তথ্য তারা বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর পড়ুয়ারা পেয়েও গিয়েছেন অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে কিছু কিছু কলেজ রয়েছে তাদের যে কলেজের যে রোল নম্বরটা দেওয়া রয়েছে আপাতত যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের ক্ষেত্রে আপাতত কলেজের রোল নম্বর নিয়েই কিন্তু ইন্টারনাল এক্সামগুলো যে এটা রয়েছে বা ফার্স্ট সেমের পরীক্ষা আসছে তাদের কিন্তু কলেজের রোল নম্বর নিয়েই কিন্তু পরীক্ষায় বসার সুযোগটা দিচ্ছেন যেহেতু কলেজগুলোই খাতাটা দেখবে এবং কলেজগুলোর উপরেই সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কলেজগুলোর কলেজগুলো কিন্তু এই অনুমতিটা দিচ্ছে সেই সমস্ত স্টুডেন্টকে আবার কিছু কিছু কলেজ কিন্তু সেটা দিচ্ছে না মৌলানা আজাদ কলেজের অধ্যক্ষ সুভাষিস দত্ত জানান যেসব যেসব পড়ুয়ারা পড়ুয়ার চেক লিস্টের নাম নেই তাদের তথ্য সংবলিত কিছু সব কিছু তারা বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিয়েছেন বিশ্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন এই সমস্যার সমাধান করে দেওয়া হবে এর মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষার্থীদের ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে তাদের ফাইনাল পরীক্ষাও সুভাষিষবাবু জানান তারা ইন্টারনাল এবং টিউটোরিয়ালে ওই পড়ুয়াদের বসতে দিচ্ছেন যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষা শ্রাবণী সরকার জানান তার কলেজে এমন পড়ুয়ার সংখ্যা প্রায় পঞ্চাশ জন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানো হয়েছে এই ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছিলেন সেই আবেদনপত্রের আইডি থেকে তাদের ইন্টারনাল পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে তো দেখো এই যে দুটো কলেজ রয়েছে মৌলানা আজাদ কলেজ এখান থেকে যেটা বলা হচ্ছে যে তারা তারা কিন্তু ইন্টারনাল পরীক্ষায় বসতে দিচ্ছেন ঠিক আছে সেই সব যারা যারা স্টুডেন্ট রয়েছে যাদের রেজিস্ট্রেশনের নাম নেই বা চেকলিস্টের নাম নেই তারা কিন্তু ইন্টারনাল এক্সামে মানে পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছেন এবং তাদের যা সমস্ত ডকুমেন্টস সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়ে গিয়েছে ঠিক অপর দিকে যেটা হচ্ছে যোগমা দেবী কলেজ তাদের কিন্তু এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশ তাদের ক্ষেত্রে যেটা বলছে যে তারা যখন ওই কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশান করেছিল সেই অ্যাপ্লিকেশান আইডিটা দেখে যে অ্যাপ্লিকেশান নম্বর যেটা রয়েছে সেটা দেখেই কিন্তু ইন্টারনাল পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে যোগমা দেবী কলেজে তারপরে দেখো মনিন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানান তার কলেজে যেসব পড়ুয়ার এখনও রেজিস্ট্রেশন নম্বর পাননি তাদের মুজ লেখা অর্থাৎ আন্ডারটেকিং দিয়ে ইন্টারনাল এবং টিউটোরিয়ালে বসতে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই ওই পড়ুয়াদের রেজিস্ট্রেশনের জন্য সপ্তত পরি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে আন্ডারটেকিং দিয়ে ছাত্রছাত্রীদের ইন্টারনাল পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ সরঙ্গীয়। তবে তিনি জানিয়েছেন তার কলেজে অধিকাংশ ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর পেয়ে গিয়েছেন বাকি রয়েছেন মাত্র তিনজন বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই তাদের রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়ে দেবে বলে আশাবাদী জয়দীপবাবু তো দেখো এখানে বলছে যে মনীন্দ্রচন্দ্র কলেজে কিন্তু এটা আলাদা রকমের ছবি এখানে বলছে যে ছাত্রছাত্রীদের একটা মুজলেখা দিতে হচ্ছে অর্থাৎ তোমাকে সেলফ ডিগ্রেশন ডিক্লারেশন যেটা বলে অর্থাৎ যে তুমি লিখে দিচ্ছ যে তুমি এই এই কলেজে ভর্তি হয়েছো এই ইউনিভার্সিটির আন্দারে এই কলেজে ভর্তি হয়েছো তোমার এই 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 তথ্য তোমার তুমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপলোড করেছো সেটা কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে যেটা হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজে এরকম একটা মুজলেখা দিয়ে তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং যেটা হচ্ছে নিউ আলিপুর কলেজ সেটাও কিন্তু রকমই একটা মুজলেখা দিয়ে অর্থাৎ একটা তোমার কাছ থেকে লিখিয়ে নিয়ে যে তুমি সব কিছু ঠিকঠাক দিয়েছো এই কলেজে ভর্তি হয়েছো এই রকম এরকম মুজলেখা দিয়ে কিন্তু তাদেরকে বসার সুযোগ করে দিচ্ছে এবং এই যে রেজিস্ট্রেশন সেটাও কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দেবে বলে এই কলেজের অধ্যক্ষরা তারাও কিন্তু জানাচ্ছেন এবং এই এই জিনিসটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো কারণ সমস্ত কলেজগুলো কিন্তু সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু পাশে দাঁড়িয়েছে এবং বরাবরই সেই থার্ড ইয়ারের পরীক্ষায় হোক বা কিছুদিন আগে যে ইন্টারনাল এক্সামগুলো হলো বিভিন্ন সেমিস্টারের বা হচ্ছে সাপ্লির এক্সামগুলো হলো বা হচ্ছে এখন হচ্ছে যে অর্থ সেমিস্টারের পরীক্ষাগুলো হচ্ছে বা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সব ক্ষেত্রে কিন্তু কলেজগুলো পাশে দাঁড়িয়েছে তার জন্য কলেজগুলোকে খুবই আমাদের সঙ্কল স্টুডেন্টসদের পক্ষ থেকে খুবই ধন্যবাদ এইরকমভাবে কলেজ যদি পাশে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো টেনশানই থাকে না তো এই খবরটা শুনে কিন্তু আমার খুবই ভালো লেগেছে তাই এই জন্য কিন্তু খবরটা দিতে কিন্তু তোমাদেরকে চলে এলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে জানাবে কমেন্ট করে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর যদি কোনো ডাউট থেকে থাকে এই ভিডিওটা নিয়ে তাহলে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আমি সেটার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে মান্ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দেবে কারণ এই চ্যানেলে তোমরা আগে তো সমস্ত রকমের এডুকেশনাল নিউজ তো পেতেই তার সাথে সাথে আমি কিন্তু কিন্তু তোমাদেরকে জব রিলেটেড সেটা গভর্নমেন্ট জব হোক বা হচ্ছে প্রাইভেট জব হোক সব জবের কিন্তু আপডেটও কিন্তু দিতে শুরু করে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং